নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ জুড়ে ডেপুটেশন ভ্যাকেন্সি বেরিয়েছে কয়েকটি সরকারি স্কুলে। কোন কোন স্কুলে এই ভ্যাকেন্সি বেরিয়েছে দেখে নেব আজকের এই ভিডিওটিতে। তো যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে টিচার রিক্রুটমেন্টের যে নোটিফিকেশানটি বেরিয়েছে সেটি বামনগ্রাম HMAM হাই স্কুল থেকে। এটি একটি স্বীকৃত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বাংলা মাধ্যম বিদ্যালয়। টিচার রিক্রুটমেন্টের এই যে নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে উত্তর বাংলা সংবাদপত্রে 9/8/2024। পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং যেই সাবজেক্টে নিয়োগ করা হচ্ছে সেটি লাইফ সায়েন্স। এলিজিবিলিটি যেটা দেওয়া রয়েছে সেখানে BSc লাইফ সায়েন্স BEd। এখানে আপনারা লাইফ সায়েন্সের যে কোনো শাখা থেকে যদি গ্র্যাজুয়েশন করে থাকেন সেখান থেকে আপনারা এই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পোস্ট টাইপ মেটারনিটি রিলিফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি OBCA। কিভাবে অ্যাপ্লাই করবেন? যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বায়োডাটা এবং সাম্প্রতিক রঙিন ছবি সহ আবেদন স্কুলের ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি হওয়ার 10 দিনের মধ্যে আবেদন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলিয়া গণ্য হবে। কোন অ্যাড্রেসে পাঠাবেন? আপনাদের একটি আবেদন পত্র লিখতে হবে এবং সেই আবেদন পত্রে নির্দিষ্ট দা সেক্রেটারি বামনগ্রাম HMAM হাই স্কুল, পোস্ট বামনগ্রাম, ডিস্ট মালদা 732206, এই অ্যাড্রেসে আপনাদের চিঠিটা পাঠাতেও হবে এবং একটি আবেদন পত্রের সঙ্গে সমস্ত বায়োডাটা এবং আপনাদের মার্কশিট সার্টিফিকেট এই অ্যাড্রেসে পাঠাতে হবে। বেতন স্কেলটি দেখে নিন। বেসিক রয়েছে 39,700 টাকা, DA 10% 3,970 টাকা, HR থাকছে 12% 4,764 টাকা, MA থাকছে 500 টাকা, টোটাল 48,934 টাকা পে স্কেল থাকছে। গুরুত্বপূর্ণ তথ্য: ইন্টারভিউয়ের দিন বায়োডাটার সাথে আবেদনপত্র, শিক্ষাগত ও অন্যান্য প্রমাণপত্রের সেলফ অ্যাটেস্টেড জেরক্স 2 কপি এবং অরিজিনাল পাসপোর্ট ফটোগ্রাফ সঙ্গে নিয়ে উপস্থিত হতে হবে। একটি ভ্যালিড আইডি প্রুফ যেমন ভোটার আইডি, আধার কার্ড, প্যান কার্ড সঙ্গে। দ্বিতীয় যে আপডেটটি পাবলিশ হয়েছে সেটি জিতারপুর হাই স্কুল থেকে। এটিও একটি সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বাংলা মাধ্যম বিদ্যালয়। টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে সংবাদ প্রতিদিন থেকে, যেটি 3/8/2024 প্রকাশিত হয়েছে। যেই পোস্টে এখানে নেওয়া হচ্ছে সেটি অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং যেই সাবজেক্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এলিজিবিলিটির কথা এখানে বলা হয়েছে, আপনাদের MSc BEd লাগবে। যে পোস্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশান করবেন সেটি ডেপুটেশন ভ্যাকেন্সি, যেটি আপ টু 13/1/2025 ডিউ টু ম্যাটিনারি লিভ। ক্যাটাগরি SC। কিভাবে অ্যাপ্লাই করবেন? যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের বায়োডাটা এবং সাম্প্রতিক রঙিন ছবি সহ আবেদন স্কুলের ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। 10 দিনের মধ্যে আবেদন করতে হবে, অন্যথায় পরবর্তীকালে আবেদন করলে সেই আবেদনটি বাতিল বলিয়া গণ্য হবে। আবেদন করবেন কোন ঠিকানায়? দ্য প্রেসিডেন্ট
জিতারপুর হাই স্কুল, এইচএস, পোস্ট, নতুন পাড়া, রায়পুর, ওপিএস, হরিহরপাড়া, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন 742165। পে স্কেলটা দেখে নেব। আরওপিএ 2019 অনুযায়ী বেসিক থাকছে 39,700, ডিএ থাকছে 3,970, এইচআরএ থাকছে 4,764, এমএ থাকছে 500, গ্রস স্যালারি 48,934। গুরুত্বপূর্ণ তথ্য, যদি সিলেকশন প্রসিডিওরে আপনাদের নাম শর্টলিস্টেড হয়, আপনাদের ইন্টারভিউতে রাখা হবে, সেখানে আপনাদের সমস্ত বায়োডাটা এবং আপনাদের আবেদনপত্র, অন্যান্য শিক্ষাগত অন্যান্য প্রমাণপত্র, আপনাদের সেলফ অ্যাটেস্টেড দুটো কপি করে জেরক্স, অরিজিনাল পাসপোর্ট ফটোগ্রাফের সঙ্গে আপনাদের এখানে উপস্থিত হতে হবে, একটি ভ্যালিড আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড অথবা প্যান কার্ড আমাদের সঙ্গে আনতে হবে। তৃতীয়, যে টিচার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সেটি বিধাননগর সন্তোষী বিদ্যাচক্র থেকে, এটিও একটি সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বাংলা মাধ্যম বিদ্যালয়। টিচার রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে উত্তর বাংলা সংবাদপত্রে 3/8/2024। যেই পোস্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার, যেই সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটি হচ্ছে বাংলা, এবং এলিজিবিলিটি থাকছে বিএ অনার্স, এমএ, বিএড। যদি আপনাদের গ্র্যাজুয়েশানে বিএ অনার্স করা থাকে অথবা গ্র্যাজুয়েশানের পরে যদি আপনারা মাস্টার ডিগ্রি যদি করে থাকেন এবং আপনাদের সঙ্গে যদি বিএড থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। যেই পোস্টে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা মেটারনিটি ভ্যাকেন্সি, ক্যাটাগরি থাকছে জেনারেল, যেখানে সকলেই আবেদন করতে পারবেন। কি করে আবেদন করবেন? যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সমস্ত বায়োডাটা এবং সাম্প্রতিক রঙিন ছবিসহ আপনাদের স্কুল ঠিকানায় আবেদন করতে বলা হচ্ছে। যবে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ হয়েছে তার 10 দিনের মধ্যে আবেদনপত্রটি স্কুলের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। 10 দিনের পরবর্তীকালে আপনাদের যদি অ্যাপ্লিকেশান জমা পড়ে তাহলে অ্যাপ্লিকেশানটি বাতিল বলে গণ্য করা হবে। আবেদন করতে হবে এই ঠিকানায়, দ্য টিআইসি, বিধাননগর, সন্তোষিনী বিদ্যাচক্র, এইচএস, অ্যাট পোস্ট, বিধাননগর, দার্জিলিং 734426। এখানেও পে স্কেল থাকছে 39,700, ডিএ থাকছে 3,970, এইচআরএ থাকছে 4,764, এমএ থাকছে 500, গ্রস স্যালারি 48,934। আপনাদেরও এখানে ইন্টারভিউতে যদি ডাকা হয় সমস্ত বায়োডাটা, আবেদনপত্র, শিক্ষাগত অন্যান্য সমস্ত পত্রের সেলফ অ্যাটেস্টেড দুটো সেট আপনাদের নিয়ে যেতে হচ্ছে, সঙ্গে আপনাদের সমস্ত অরিজিনাল সিট, মার্কশিট এবং সার্টিফিকেট ক্যারি করতে হচ্ছে, এবং আপনাদের ক্যারি করতে হচ্ছে একটি ভ্যালিড আইডি প্রুফ, যেটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি নিয়ে গেলে হবে। এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, এবং ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে অবশ্যই জয়েন করে যান, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমরা এইখানে দিতে পারি না সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।